কেমন আছো পুরি? ভালো। কোথায় গিয়েছিলেন? এই জ্যৈষ্ঠের রোদ্দুরেও আমাদের রোজগারের ধান্দা বের হতো। একমাত্র বোন বানুকে নিয়ে আপনার সংসার, এত রোজগারের ধান্দার দরকারটা কি? তোমার বাবা রেখে যাওয়া বিষয় সম্পত্তি তোমরা দুই ভাই বোন মিলে ভোগ করছো। আচ্ছা, তোমাদের যে বর্গার জমি তা দিয়ে যে ফসল পাও তা দিয়ে তোমাদের চলে যায়, আমাদের তো তেমন কিছুই নেই। তাও ঠিক। পরি, তোমার শুই ডাকছে, পরে কথা হবে। এভাবে পথের মধ্যে আজহার ভাইয়ের সঙ্গে কথা বলা কি তোর ঠিক? অসুবিধা কি? তোর ভাইজানকে তো জানিস, তিনি জানলে তোকে বাড়ি থেকে বের হতে দিবেন না। জানি, কিন্তু আজহার ভাইকে না দেখলে আমার ভালো লাগে না। খবরদার, তোর ভাইজান যেন না জানেন। কিন্তু আপনার পরী কি আর সেই ছোট্টটি আছে? অবশ্যই ঘরের মধ্যে বসে থাকবে। আমিও তো জানি পরী এখন আর ছোটটি নেই, পরী এখন বেশ বড় হয়েছে। যত যাই বলুন না কেন, পরি কিন্তু আমার কাছে সেই ছোটটিই আছে। গিন্নি, আমি জানি তুমি পরিকে কেন বড় বলতে চাও না। আমাদের কোনো সন্তান নেই সেজন্যে। আচ্ছা, পরি গেছে কোথায় বলো তো? গেছে আশেপাশে কোথাও আছে, হয়তো শোয়ের বাড়িতে গেছে। আজহার, আজহার ঘরে আছিস? কি রে নুই, এই অবেলায় কি মনে করে? তোকে তোকে একটা খবর দিতে এলাম। কি খবর? ওই রায়মশাইয়ের বাড়িতে কীর্তন হবে, যাবি নাকি? কি বলিস, তুই বলছিস যাবো না মানে? অবশ্যই যাবো। তাহলে আমি কিন্তু রাতে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, একটু দর্জির দোকানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো। ভাইজান, নয়ম ভাই কেন আসছেন? ওই যে রায়মশাই বাড়িতে কীর্তন হবে এই খবরটা জানাবার জন্য। তাই বলি, বিনা দরকারে নয়ম ভাই কেন আসবেন? আসলে নয়মের কীর্তনের বড়ই নেশা। তার চেয়ে বড় নেশা তোমার। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ গেল মথুরা হায় গো, কৃষ্ণ বিরহিণী রাধে পাগলিনী প্রায়। ভাবিকে কথাটা কিভাবে বলি বলতো? সোজাসুজি বল, আমি আজহার ভাইকে ভালোবাসি। বললেই হলো, আমি আজহার ভাইকে ভালোবাসি। খারাপ কি বললাম? তুই প্রেমে পড় তখন বুঝবি। এক কাজ কর, তুই আজহার ভাইকে বিয়ে করে ফেল। উনি তো বেকার, ভাইজানকে এখন ওনার সাথে আমার বিয়ে দেবেন? তা আজহার ভাইকে বল একটা কাজ জোগাড় করতে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম আসসালাম। কোথা থেকে আসলি? আজহারের বাড়িতে গেছিলাম। আজহারের বাড়িতে? তোরা না কত বলছিস, আজহার বাড়িতে আর যাবে না? ভাইজান,
ওই রায়মশাইয়ের বাড়িতে কীর্তন হবে তো, তাই আজ আর আনতে গেছিলাম। আর কোনোদিন যাবে না। জান আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাজার কি করছো এখন? জি তেমন কিছু। কিছু না করলে কি চলবে? তোমার বাবা তোর এমন কোনো বিষয় সম্পত্তি রেখে যাননি? আল্লাহই চালাবেন। আল্লাহ চালাবেন? আর আল্লাহ তো ভিক্ষুককেও চালায়। ওই ভিক্ষুকের চলাকে সম্মানজনক চলা বলে? বলো, মিথ্যা বলেছি? আরে এখনই কিছু করার বয়স, আর এই বয়সে বেকার ঘুরে বেড়াও না? তোমাদেরকে দিয়ে কোনো আশা ভরসা নেই। আমি চিরতরে দূরে চলে যাব তবু, আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে তবু, আমারে দেব না ভুলি। আজহার ভাই, আপনি একটা কাজ জোগাড় করেন। কেন, তোমার ভাইজান কিছু বলেছেন? কারো অপমানের কাঁটা হয়তো আপনার গায়ে বিধে না, কিন্তু আমার গায়ে বিধে। আমরা দুজন তো দুই জগতের মানুষ, আমার অপমানে তোমার খারাপ লাগে কেন? কেন খারাপ লাগে বোঝেন না? না না বুঝিয়ে বললে কি করে বুঝবো বলো? আপনি তো কিছুই বোঝেন না। না সত্যি আমি কিছুই বুঝি না। তাহলে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন কেন? রাতে জানলা ধরে আকাশের দিকে তাকিয়ে যদি কিছু না বোঝেন, আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি কেন? আসলে দেখা হওয়ার সুযোগটা যখন বেড়ে যায়, দেখা হওয়াটাই কমে যায়। আমি আপনাকে এভাবে দেখতে চাই না আজহার ভাই। কিভাবে দেখলে তুমি খুশি হবে বলো? আমার মতো করে দেখতে চাই। সে ভাগ্য নিয়ে তো আমি জন্মাইনি পড়ি। আপনিই না বলেন, প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য বিধাতা। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন দেখছি ভাগ্য কারো কারো সাথে বিমাতা সুলভ আচরণ করে। দেখেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি একটা চাকরি জোগাড় করার চেষ্টা করেন। কথা দিলাম না, তবে চেষ্টা করব। আমি জানি আপনি চেষ্টা করলে পাবেন, সেই গুণ আপনার আছে। আমার মাঝে কোনো গুণই নেই, আছে একটা ফানুস। সেটা আমি বিশ্বাস করি না। আমার প্রতি তোমার এত বিশ্বাস? বিশ্বাস হলো ভালোবাসার শব্দ। আর ভালোবাসার মানে হচ্ছে যাকে তুমি ভালোবাসো তার মনের মতো করে জীবন যাপন করাই তো। আমি চিরতরে দূরে চলে যাব তবু, আমারে দেব না ভুলি। আসসালামু আলাইকুম ছোট খন্দকার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ঘটক, বসো বসো বসো। আমাকে হঠাৎ খবর দিলেন, ঘটনাটা কি? আছে আছে, ব্যাপার আছে। কোনো বিয়েশাদির ব্যাপার নাকি? বিয়েশাদি ছাড়া ঘটককে কে খবর দেয় বলো? পাত্রটা কি? ও বাবা, তুমি কি মনে করছো পাত্র আমি? মানে আপনার সন্তানাদি নেই তো তাই ভাবলাম। দেখো ঘটক, তোমরা বাইরে থেকে দেখে আমাকে কি ভাবো আমি জানি না, কিন্তু
আমি কিন্তু অসুখী নই, আমি কিন্তু খুব সুখী। আর সংসারের সুখটাই হচ্ছে আসল, ওই একগাদা ছেলে বলে থাকলে সুখী হওয়া যায় না, বুঝলে? তাকে এইসব কথা বাদ দাও। আর শোনো, যে জন্য তোমাকে ডেকেছি, হ্যাঁ বল। আর শোনো, আমার বোন পড়ি, ওর জন্য তুমি একটা ভালো একটা ছেলে দেখো। এই কথা আগে বলবেন না, আগামী সাত দিনের ভিতরেই আমি সুপাত্রের সন্ধান দেবো আপনাকে। যেন তেন ঘরে নয়, আমি আমার চাইতে অবস্থা সম্পন্ন ঘরে আমি আমার বোন পরীকে বিয়ে দিতে চাই, যাতে সবাই বলে আমার বোন পরীকে আমি সুপাত্রে সমর্পণ করেছি। আপনি যা চাইছেন তাই পাবেন, আমি এখন আসি। আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা দাঁড়াও। তোমার রাহা খরচ। আপনার দয়া, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গিন্নি, আরে ও গিন্নি, আরে এসো এসো, বসো বসো। ব্যাপার কি, ঘটককে খবর দিয়েছিলেন কেন? আরে ঘটককে লোকে কেন খবর দেয় জানো না, আমাদের পরীর জন্য ঘটককে বললাম একটা সুপাত্রের সন্ধান করতে। সত্যি? হ্যাঁ, আমাদের চাইতেও সচ্ছল এবং অবস্থাপন্ন লোক। খুব ভালো করেছেন, যাই পুরীকে সুখবরটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পুরী ভাবি আসো। কি ব্যাপার ভাই, আজ যে আমার ননদিনীকে বড় খুশি খুশি লাগছে, ঘটনা কি? একটা সুখবর আছে। সত্যি? আমিও তোমার জন্য আজ একটা সুখবর নিই। ঠিক আছে, আগে তুমি বলো। তুমি বলেছো, আগে তোমারটা শুনবো, তারপর আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতে চাচ্ছ না, তাহলে আমি আগে বলি। ভাবি, আমি একজনকে পছন্দ করি, তুমি নিশ্চয়ই এতদিনে আমার ভাবভঙ্গিতে বুঝে গেছো। তারপরে কি মুখ দিয়ে আমার নামটা বলতে হবে? সে আজহার ভাই। তুমি খুশি হওনি ভাবি? আচ্ছা ভাবি, এই পুরো গ্রামে কি তুমি আজহার ভাইয়ের মতো আরেকটা মানুষ খুঁজে পাবে বলো? আমি জানি তুমি অনেক খুশি হয়েছ। না পড়ি, তোমার এই কথা শুনে আমি খুশি হতে পারি। কেন? কারণ তোমার ভাই অন্যত্র তোমার বিয়ে ঠিক করেছেন। না ভাবি, ভাবি ভাবি এটা তুমি বন্ধ করো। ভাবি, আজহার ভাইকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। ভাবি ভাবি, তুমি এই বিয়ে বন্ধ করো। আমাকে আমাকে এ কথা বলো না পড়ি, আমি নিরুপায়। সিদ্ধান্তটা যদি আমার হতো তাহলে হয়তো আমি পরিবর্তন করতে পারতাম, কিন্তু এই সিদ্ধান্ত তোমার ভাইয়ের, সে যে কিছুতেই পরিবর্তন হবে না। আমি পারবো না পড়ি, পারবো না, আমি নিরুপায়। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ছোট কর্তা। হ্যাঁ গোস্তা কাকা, কিছু বলবেন? আগে হ্যাঁ, কিছু বলার জন্যই তো এসেছি। আমি বলি এক, আর আপনি করেন আরেক, এইভাবে চললে তো বর্গা চাষিরা আমাদের মাথার উপর উঠবে। কাকাবাবু, আমরা তো চলতে পারবো, কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে আমাদের জমিতে,
তাদের কথাও তো ভাবতে হবে। তারা যদি সারা বছরের খরচ জোগাতে না পারে তাহলে ছেলে মেয়ে বউ নিয়ে কী খাবে? আর পরের বছর আমাদের জমিতে ফসল ফলাবেই বা কীভাবে? বর্গা চাষিরা কীভাবে চলবে সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। অবশ্যই আমাদের দায়িত্ব। কাকাবাবু, একজন বর্গা চাষি তার পরিবারের অভিভাবক, আর এই বর্গা চাষিদের অভিভাবক হচ্ছে আমরা। আমরা হচ্ছি তাদের প্রতিপালক। আমাদের আর তাদের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে তো আমরাও হব অত্যাচারী, নির্মম, নিষ্ঠুর। আপনি কি চান এই সব বিশেষণে আমরাও ভূষিত হই? আপনি যা ভালো বোঝেন। না, তসলিম যা বলবে আপনি তা করবেন না। আপনি হলেন গোমস্থা, সংসারের দেখভাল করার দায়িত্ব আপনার। ভাইজান বেঁচে নেই, ভাইজান বেঁচে থাকতে আপনি যেভাবে কাজ করতেন এখনও আপনি সেভাবেই কাজ করবেন। আমি কি গোমস্থা কাকার কাজে বাধা দিয়েছি ফুপু? দিয়েছো বই কি, বর্গাদাররা এসে অনুনয় বিনয় করে দুফোঁটা চোখের পানি ফেললো আর অমনি তার ফসলের ভাগ মওকুফ হয়ে গেল না? ফুপু, আমি যাচাই বাছাই করেই কাজ করি। হয়েছে থাক, আর বুঝতে হবে না। এতদিন না হয় তুমি একা ছিলে, এখন তো আরেকজন আসবে, আরেকজন সংসারে এলে সংসারে খরচ বাড়বে, আর খরচ বাড়লে বর্গাদারদের ফসলের ভাগ কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে, তাই না? নইলে তো চলবে না। আবার কে আসবে ফুপু? ওমা, তুমি কি কখনো বিয়ে শাদী করবে না নাকি? তোমাকে তো বিয়ে করতে হবে। আবার এসব তোমাকে কে করতে বলেছে? কে বলবে আবার, আমি আমার দায়িত্ব থেকে করেছি। ফুপু কি বলছো? আমি যা বলছি ঠিকই বলেছি। ঘটকের সাথে আমার সেরকমই কথা হয়েছে। কোনিপক্ষ তোমাকে আগামী শুক্রবার দেখতে আসবে, তারপর আমরা যাব, ঠিক আছে? আর হ্যাঁ গোমস্তা বাবু, আপনি তসলিমের কোনো কথাই শুনবেন না, আর ওর হয়ে কেউ যদি কিছু বলে আপনি তাতে কান দেবেন না। তোমার সব কথাই শুনলাম ঘটো, সত্যি তুমি একটা কাজের লোক বটে। আমি ছাড়া এই তল্লাটে আর কে আছে বলো? ছেলের বর্ণনা যা দিলে এক কথায় আমি রাজি। এখন শুধু বাকি থাকলো দেখা সাক্ষাৎ। ওই দেখা সাক্ষাতের পরেই কিন্তু আমি পাকা কথা দেবো। আমি তাহলে আসি। আসবে, ঠিক আছে এসো। নাও, এটার কি দরকার ছিল? সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জিন্নি, আরে ও জিন্নি, বসো 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 বসো। আমি সবই শুনেছি। ও বাবা, আরে বসো। একমাত্র ননদিনীর কথা থেকে সবই শোনো। আমার একটা কথাও আপনাকে শুনতে হবে। বলো। আমাদের পরির একজন পছন্দের মানুষ আছে। পছন্দটা নিশ্চয়ই আজহার। আপনি কি করে জানলেন? দেখো গিন্নি, আমি অন্ধ না বধির না। লোকের কথা যে আমার কানে আসে না তাও না, আমার চোখ কান সব সময় খোলা থাকে, আর সেই জন্য আমি পরের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়। কিন্তু আমি বলছিলাম কি, এর পরেও বলতে চাও? তোমার সাহস তো কম নয়। দেখুন, পরি আপনার আদরের ছোট বোন, ওর কথাটা আপনি একবার ভাববেন না। পরি শুধু আমার ছোট বোনই নয়, ওকে আমি সন্তানের মতো করে মানুষ করেছি, আর সেই জন্যেই আমি ওকে আমার চাইতে ও সচ্ছল অবস্থার কোনো মানুষের সঙ্গে ওকে বিয়ে দিতে চাই। ছেলের সব কথা শুনেই আমি মত দিয়েছি,
এখন সরজমিনে দেখে পাকা কথা দিয়ে আসবো। কথাটা পরীকে জানিয়ে দিও। তোমার কোনো দোষ নেই ভাবি, ভাইজানের সব কথা আমি শুনেছি। তুমি বলেছিলে না তুমি কত নিরুপায়, আজ ভাইজানের কথা শুনে আমি সেটা বুঝতে পারলাম। তোমার উপর আমার কোনো রাগ নেই। পড়ি ভাই, আমার তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি এমন কিছু করো না যাতে তোমার ভাইয়ের মাথাটা নিচু হয়ে যায়। অনেক ভালো একটা সুখবর আছে। সত্যি বলছো? হ্যাঁ, মিলিটারিতে আমার চাকরি হয়েছে, আগামী 7 দিনের মধ্যে আমাকে যোগ দিতে হবে। যুদ্ধে তোমার ভয় করবে না? আরে পাগলি, জীবন যুদ্ধে যারা ভয় পায় না তারা শত্রুর সাথে যুদ্ধ করতে ভয় পাবে কেন? দেখিস আমি বিজয় হয়ে ফিরে আসবো। আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুন। যাই, পরীকে সুখবরটা দিয়ে আসি। যাও ভাইজান, পরী শুনলে খুব খুশি হবে। তোমার কাছে যাচ্ছিলাম পুরি। মিলিটারিতে ভাইজানের চাকরি হয়েছে, 7 দিনের মধ্যে আমাকে যোগদান করতে হবে। 7 দিনের মধ্যে আমিও চলে যাব। কোথায়? ভাইজান আমার বিয়ে ঠিক করেছে। কি বলছিস তুই পুরি? না না, এ বিয়ে তুই করিস না, ভাইজান যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে আমি জানি। মানে ভাইজানের মতের বিরুদ্ধে কিছু করে আমি আজহার ভাইকে ছোট করতে চাই না। তুমি খুব ভালো বলেছো পুরি, ভাইজানের কথার বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে ছোট করতে পারবে না। ঠিক আছে, তুমি হাসি মুখে ভাইজানের পছন্দ করা ছেলেকে বিয়ে করো। ভাইজান, তুই কোনো কথা বলবি না? তুমি না পুরিকে পছন্দ করো, ভালোবাসো? শিশুরা পুতুল নিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু ছেলেটি যখন বড় হয় তখন সে আর পুতুল নিয়ে খেলে না, তাই বলে কি পুতুলের দাম কমে যায়? আসলে আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। কথাটা ঠিক বললেন না যার ভাই, ভালোবাসা আছে। কোথায়? শুকতারার মাঝে। মানুষের মনের কথা তো আর বলা যায় না। ওই তো বলতে বলতে আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? আগে না, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। ও ঠিক আছে, আপনারা এখানে বসুন। অগ্নি দেখো দেখো, ওনারা এসে পড়েছেন, ওনাকে একটু ভেতরে নিয়ে যাও। আপনি যান ভেতরে। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না,
কষ্ট আবার কি, আমাদের আসতে একটু দেরি হয়েছে এই আর কি। না না সেটা তেমন কিছু না, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না বসুন। আমি পুরি কিনে আসি। সালাম করো। ঘোমটাটা একটু সরিয়ে দিন না। তোমার হাতটা দেখি তোমার, এই টিকলিটা তসলিমের মায়ের, তোমার শাশুড়ি মার। বাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ওদের কি লাগবে দেখ। মেয়ে আমাদের মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিন নিন মিষ্টি খান, দাও না দাও দাও, মিষ্টি দাও মিষ্টি দাও, নেন একটু মিষ্টি খান। তুমি কাঁদছ পড়ি, আমার দিকে তাকাও। আপনার তো দেখছি মন খারাপ, যে কারণে তুমি কাঁদছ সে কারণে আমার মন খারাপ। আপনার আবার কিসের কষ্ট? আগে তোমার কথা বলো। আমার কষ্টের কথা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি বলি তোমার কষ্ট কিসে? আপনি বলতে পারবেন, এটা আমার একান্ত নিজের ব্যাপার। আমারও তো নিজের কথা থাকতে পারে। মানে পরে বিয়ের আগে একটা মেয়েকে আমি ভালোবাসতাম, মেয়েটা খুবই গরিব, আমার বংশগৌরবের কারণে
ফুপু তাকে মেনে নেননি। কি তুমি রাগ করলে? পরে এসব জেনে তুমি যেন ভুল না বুঝো তাই তোমাকে কথাটা জানালাম। আপনি যা ভাবছেন তা না, আমারও আপনাকে কিছু বলার আছে। না পড়ি, যে কথা শোনায় সুখ নষ্ট হবে সে কথা না শোনাই ভালো। নিশ্চয়ই সে আমার সব কথা জানে, তাই এখন আর শুনতে চাচ্ছে না। কি ভাবছ? ভাবছি আমার কথা আমি আপনাকে বলবো। কি বলবে? নিশ্চয়ই বলবে আমার মতো বিয়ের আগে তুমি একজনকে ভালোবাসতে। যদি এমনটা হয়? বিয়ের আগে কাউকে পছন্দ থাকতেই পারে, ভালোবাসলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। ডাকে সে কি তুমি, সে কি তুমি, কার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি। আজহার, আরে কি গো, রাতে ঘুম হয়েছে? ঘুম না কেন? চারিদিকে এত গোলাগুলির শব্দ, এর মাঝে ঘুমটা কি করে আসে বলো? সারাদিন ডিউটি করার পর রাতে যখন বিছানায় যাই কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। বোধ করি বোমার আঘাতেও ঘুম ভাঙবে না। কেন ঘুম আসে না কি করে বলি? কি ভাবছো আজহার? আরে না 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 কিছু না। তোমার তো কোনো পিছুটান নেই, ভাবনার কি আছে? পিছুটান নেই কিন্তু রোষের টান আছে। টানটা কে দেয় শুনি? বলতে পারবো না। পারবে না? না বলবে না। আচ্ছা তুমি কি মনে করে এসেছো সেটা বলো। তোমার গান শুনবো। গান গাইবার মতো এখন কোনো মানসিকতা নেই বন্ধু। যুদ্ধে কখন মারা যায় নিজেও জানি না। তোমার গান শুনলে মরেও শান্তি পাব। আজ নয়, আরেকদিন কথা দিলাম। কি ব্যাপার, শরীর খারাপ করেছে নাকি? না তো। তাহলে অবেলায় শুয়ে আছো যে, কি হলো, কথা বলছো না কেন? এ বাড়িতে তোমার মন টিকছে না নাকি? টিকছে তো, দেখে তো মনে হয় না। যাক সে কথা, তসলিম এলে বলো আমার সাথে যেন দেখা করে, জরুরি কথা আছে। ঠিক আছে। আমি কি করে বোঝাবো যে আমার কষ্টটা কোথায়? Thank you.
আপনি? আগে দেখো, পছন্দ হয়েছে? খুব সুন্দর। আমার পছন্দ আছে তাহলে? আছে বই কি, বিয়ের সময় তো অনেক গহনা দিয়েছেন, এখন আর এসবের দরকার কি ছিল? অলংকারের প্রতি আগ্রহ মেয়েদের বরাবরই বেশি, গহনা ভালোবাসে না এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আমার এসব ভালো লাগে না। সে তো ভালো লাগার কারণে নয়, ভালোবাসার কারণে। আমার কোন কুলে আজ ভিড়লো তোরি, এ কোন সোনার গায়। আমার কোন কুলে আজ ভিড়লো তোরি, এ কোন সোনার গায়। আমার ভাটির তোরি আবার কেন, ভাটির তোরি আবার কেন, উজান যেতে চায়। কোন কুলে আজ ভিড়লো তোরি, এ কোন সোনার গায়। তুমি জেগে থাকবে আর আমি একা ঘুমাবো, তাই কি হয়? কি ভাবছিলে? ভাবছিলাম শুকতারা। শুকতারা ঘরে বসে শুকতারা শুকতারা থাকে অনেক দূরে, খোলা আকাশের নিচে গিয়ে শুকতারাকে দেখতে হয়। আমি মিথ্যে বলেছি। শোনো, যারা বলে আমি মিথ্যে বলেছি তাদের মন হচ্ছে সহজ সরল এবং কোমল। আপনি কেন আমাকে শাস্তি দেন না? শাস্তি দিলে তো শান্তি হয় না, শান্তির জন্য শাস্তি কমাতে হয়। এইভাবে কথা বলবেন না। শুকতারা দেখবে, এসো এসো। এই যে শুকতারা তুমি দেখছো না, ওটাকে পৃথিবীর সব জায়গা থেকে একইভাবে দেখা যায়। পরে দূরের একটা শুকতারাকে আমরা যদি একই সঙ্গে সমানভাবে দেখতে পারি, তাহলে আমাকে দেখতে তোমার বাধা কোথায়? বাধা যে কোথায়
সেটা আমি নিজেও জানি না। আমি জানি পুরি, বাধা তোমার মনে, মনটাকে উদার করো, সংকীর্ণতার বেড়াজাল ভেঙে বের হয়ে আসো। ভালোবাসা দিয়ে যারা ভালোবাসা পায় না তাদের জীবনটা অনেক কষ্টের, অনেক যাতনার। জোর করে ভালোবাসা যায় না। পরি পরি শোনো, জীবনটা একদিনের নয়, অনেক দিনের। এই অনেকগুলো দিন তুমি তো এভাবে থাকতে পারো না। ঘরে মানুষ আছে, সমাজ আছে, মানুষের মনের ছায়া কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই, তখন সে অন্যের কাছে ধরা পড়ে। আর যখন সে অন্যের কাছে ধরা পড়ে তখন তাকে নিয়ে নানান কথা হয়। পরিব, তুমি কি চাও তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলুক? চাই। আপনি সবাইকে সব কিছু বলে দিন। বলে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। জানি না। যেভাবেই হোক পুরীকে স্বাভাবিক করতেই হবে। ভালোবাসা আছে কোথায়? শুকতারার মাঝে। দীর্ঘ নিশ্বাস আমি সব ভুলে গেছি, শুকতার আমি সব ভুলে গেছি। শুকতারা আমি সব ভুলে গেছি। হ্যাঁ, আমি সব ভুলে থাকতে পারি, সব ভুলে গেছি শুকতারা, আমি সব ভুলে থাকতে পারি না, সব। বৌমা, তোমাকে বলেছিলাম তসলিম এলে আমাকে বলতে, ওর সাথে আমার জরুরি কথা আছে। বলেছিলে?
মনে ছিল না। মনে ছিল না? সারাদিন তো শুয়ে বসে থাকো বৌমা, তোমাকে তো কোনো কাজ করতে হয় না। সামান্য একটা কথা, সেটা মনে ছিল না? মনটা থাকে কোথায় শুনি। ফুপু, ফুপু পড়ি আমাকে বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম বলে যাইনি। বাহ, ওমা বলছে যে মনে ছিল না, আর তুই বলছিস ভুলে যাসনি। বৌমাকে খুশি করার মানে কি? কত আশা করে বিয়ে করিয়েছিলাম, নতুন বউ ঘরে এসে সারা বাড়ি হইচই করে মাতিয়ে রাখবে, সে আশায় তো ঘুরে বেড়ে। সবই ভাগ্যের পরিহাস। ফুপু, ওকে তুমি কিছু বলো না। কেন বলবো না? কেন, ও কি রাজা বাচ্চার মেয়ে নাকি? ফুপু, আমি তোর ভালোর জন্যই বলছি। বিয়ে করে সংসার করে যদি অশান্তির আগুনে পুড়তে হয়, তাহলে কষ্ট তো তোরই হবে, আর কারো নয়। কথাটা মনে রাখিস। বাঙালি পল্টনে আমাদের তিনজন সহকর্মী শত্রুর বোমারু বিমানের গোলার আঘাতে মারা গেছে। কি বলছো? চলো আমরা পালিয়ে যাই। না, আমরা পালাতে আসিনি, আমরা মরতে এসেছি। তুমি মারা গেলে দাদার কেউ নেই, কিন্তু আমি মারা গেলে মা বাপ ভাই বোন সব ওরে ওরে। দেশের জন্য মৃত্যু তো গৌরবের, জীবন দিয়ে হলেও সে যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে, এটাই নিয়ম। আমার ভুল হয়ে গেছে আদার। মন খারাপ করো না বন্ধু, মনে করো যে আমরা দেশ মাতৃকার জন্য যুদ্ধে নেমেছি, এই যুদ্ধ আমাদের যা হবেই হবে। যুদ্ধের দামামা বাজছে, নগরীর পর নগরী জ্বলছে পুড়ছে, ধ্বংস হচ্ছে। তার চেয়ে বড় যুদ্ধ আমার মনে। আমি কি করে একটা সত্যকে আড়াল করে আরেকটা সত্য রোপণ করব? আমি পারছি না, আমার বিবেক আমাকে দংশন করছে। আমি যে বিবেকের সঙ্গে যুদ্ধ করে আর পারছি না। কি করব আমি, কি করব এখন? পরে পরে একটা কাজ করতে হবে। যুদ্ধের কারণে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিস স্টক করে রাখা দরকার। কি কি রাখা যায় আমি কি বলছি তুমি বুঝতে পারছো? তুমি কি সুস্থ আছো? হ্যাঁ, সুস্থই তো আছি। না, তুমি সুস্থ নাই, তোমাকে ডাক্তার দেখানো দরকার। এরকম একটা কথা আপনি বলতে পারলেন? আপনি জানেন আমার ভেতরে কোনো রোগ নেই, তাহলে আমি জানি তোমার ভেতরে কোনো রোগ নেই। আসলে আমি আমি অভিনয় করলাম যাতে করে তুমি রেগে গেলে কেমন দেখায় সেটা দেখতে পারি। পরি, তোমাকে একটা খুশির খবর দিই। কলকাতার পত্রিকায় বাঙালি পল্টনের একজন সৈনিক যার নাম হচ্ছে আজাহার, তার লেখা ছাপা হয়েছে। লেখা এত মানসম্মত যে চারিদিকে সাড়া পড়ে গেছে। তারপর তো আমি জানি না, কারণ আমি তো কলকাতায় যাইনি। সেটা কি সংগ্রহ করা যাবে? যাবে বই কি? আপনি আমাকে দেখাবেন? তুমি যখন বললে তখন নিশ্চয়ই দেখাবো। ওরে,
তোমার ভাই তোমাকে নিতে এসেছে, তুমি কি যাবে? যাব। ঠিক আছে, যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? গিয়ে তুমি বেশি দিন থাকতে পারবে না। আর যদি না আসি? তাহলে আমি তোমার কাছে যাব। কেন? যতদিন তোমার ভালোবাসা পাচ্ছি না, কবে এসেছিস? আজই এলাম। আয় বস বস। আজহার ভাই কেমন আছে? মাঝে মধ্যে দুই একটা চিঠি আসে, আজ এ দেশে তো কাল আরেক দেশে। আর কিছু লেখা থাকে না চিঠিতে? চিঠি লেখার চেয়ে লেখালেখিতে তার সময় বেশি কাটে। তাই? হ্যাঁ, কলকাতার দুই একটি পত্রিকায় ভাইজানের লেখাও ছাপা হয়। আমি যদি পড়ে দেখতে পারতাম। পড়ি? তুই এখন পরস্ত্রী, ভাইজানের কথা ভুলে যা। ভুলতে তো চাই কিন্তু পারি না। এসব বললে আমিও কিন্তু তোর উপর ভীষণ রাগ করব। তোর সবাই একই রকম কথা বলতে পারিস? আমরা তোর ভালো চাই পড়ি। হ্যাঁ ভালো চাই। তুই স্বামীর ঘরে গিয়ে সুখে থাক। একটা মেয়ের জীবনে স্বামীর সুখে যে বড়। আমি জানি এই কয়দিনে আপনার অনেক কষ্ট হয়েছে। তাতে কি, তোমার কষ্ট তো কিছুটা লাঘব হয়েছে। কষ্ট আরো বেড়েছে। বেড়েছে? কি সেই কষ্ট? ভেবেছি আপনাকে আর ঠকাবো না। আমি আপনাকে আর ঠকাতে চাই না। যে কখনো ঠকেনি সে কখনো জিততে পারে না। কেন আপনি নিজে থেকেই ঠকতে চান? আর সবকিছু জানার পরেও আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আজহারের কারণে। আজহার আমার বন্ধু। আজহার ভাইকে আপনি আগে থেকে চিনতেন? হ্যাঁ। কখনো বলেননি তো? না বলেই তোমাকে আপন করতে পারিনি, আর বললে তো আরো পারতাম না। কিভাবে চিনতেন তাকে? তারপর আজহার বলো, তোমার কি কথা? মিলিটারিতে আমার সুযোগ হয়েছে। আরে এ তো সুখবর। আজহার, কজন বাঙালির ভাগ্যে ব্রিটিশ রাজত্বে তাদের সৈনিক হবার সুযোগ জুটে বলো? তুমি আমার বাল্য বন্ধু। যে কথাটা তোমাকে বলতে এসেছি। কোনো সমস্যা? না না না, সমস্যা তেমন কিছু না। আর তাছাড়া তুমি যাতে কোনো সমস্যা না পড়ো সেজন্যই আশা। আজহার বলো না, কি কথা? তসলিম, তুমি তো জানো আমি জীবনে কখনো কারো কাছে কোনো বিষয়ে অনুরোধ করিনি। সে আমি জানি। তসলিম, আমার একটা অনুরোধ যে রাখতেই হবে বন্ধু,
কথা দাও রাখবে? কি কথা আজার? তুমি যাকে বিয়ে করছো সেই পরীকে আমি পছন্দ করতাম। আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, কখন যে নিজের অজান্তে একজন অন্যজনকে পছন্দ করে ফেললাম আমরা নিজেরাই বলতে পারব। তাছাড়া ভালোবাসা তো অন্যায় নয়, পাপ নয়। আর ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কথা তো কোথাও লেখাও নেই। আর আমি বাউন্ডুলের স্বভাবের মানুষ, কোথায় যাই কি করি তার তো কোনো ঠিক নেই। এত কথা কেন বলছি জানো? যাতে আমার সম্বন্ধে তোমার মনের ভিতর কোনো সংশয় তৈরি না হয়। আমার কথা কি তুমি অনেক কষ্ট পেয়েছ? না না যার, বরং আমি অবাক হয়েছি। অবাক হচ্ছে তোমার সাহস দেখে, যার সঙ্গে আমার দুদিন পরে বিয়ে তার সম্বন্ধে তুমি আমাকে বলতে এসেছ। তুসলিম, আমি চাই না আমার জন্য পরীর জীবনটা নষ্ট হোক। আমার মতো ছেলে অনেক পাওয়া যাবে, কিন্তু পরীর মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেলে সে জীবন আর কিছুতেই ফিরে দেওয়া যাবে না। তুসলিম, তুমি তুমি পরীকে বিয়ে করলে না কেন? বৈষম্য, ধনী দরিদ্রের বৈষম্য। কিন্তু ধনী গরিবের মধ্যে তো বিয়ে অনেক হয়। আত্মীয়ের কাছে বিয়ের পর যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা কিছুতেই নেই। তুসলিম, আমি কি আমি পরীকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু ওকে বিয়ে করে কিছুতেই নিজেকে ছোট করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কথা আমি রাখবো। এক বুক বিশ্বাস নিয়ে আজ আমি চলে যাচ্ছি বন্ধু। জানি না কখনো আমাদের দেখা হবে কিনা, কিন্তু পরে তুমি তোমরা সুখী থেকো। সেদিন আজহার আমাকে তোমার সব কথা বলেছিল। আজহার আমার বাল্য বন্ধু, আমি তাকে কথা দিয়েছিলাম। মানুষ এত ভালো হয় আমার জানা ছিল না। পৃথিবীর সব মানুষ একরকম না, অনেক রকমের মানুষ আছে। আজহার একজন ভালো মানুষ, আমি তাকে বিশ্বাস করি। একি, তুমি কাঁদছ? এটা কোনো কষ্টের কান্না না, আনন্দ অশ্রু। তোমার এই প্রশান্তির মাঝে তোমাকে আরেকটা খবর দিতে চাই। কি খবর? তোমার খুশির জন্য আমি সব কিছু পারি। বলো আর কি করতে হবে? আমি আর কিছু চাই না। আপনি আপনি এত ভালো কেন? তোমার জন্য আমার আমার যে কি খুশি লাগছে, আমার মনে হচ্ছে পৃথিবীর সব বাগানের সব ফুল একসাথে ফুটেছে, আর তার মাঝে আমরা দুজন হাঁটছি।